নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরম করুণা পরম জ্যোতির চমৎকার শুনব। আমি গুন্টুর থেকে অরুণা বলছি। আমার স্বামীর রক্তে শর্করার মাত্রা বরাবর 250-এর বেশি থাকায় 10 বছর ধরে তার শরীর ভালো যাচ্ছিল না। তিনি বাড়িতেই বিশ্রামরত অবস্থায় থাকতেন। আমাদের সমগ্র পরিবারের সংকল্প ছিল যেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন। একজন সেবকের কাছ থেকে জানতে পারি, গুন্টুর জেলায় কুপ্পুরাপুরুতে 16 নভেম্বর 2023 কল্কি স্বাস্থ্য প্রক্রিয়া অনুষ্ঠিত হতে চলেছে। আমরা সেই প্রক্রিয়ায় অংশ নিই। প্রক্রিয়ার সময় আমার স্বামী বিভূতি সহ পবিত্র জল গ্রহণ করেন। শ্রী পরম করুণা পরম জ্যোতির কাছে আমরা দৈব অনুগ্রহ প্রার্থনা করি। পরদিন সকালে তার রক্ত পরীক্ষার দিন নির্ধারিত ছিল। আশ্চর্যজনকভাবে শর্করার মাত্রা স্বাভাবিক স্তরে নেমে আসে। এই ঘটনায় আমাদের বিশ্বাস আরো দৃঢ় হয়। আমার স্বামীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তিনি অনেক ভালো আছেন। শ্রী পরম জ্যোতি কল্কির চরণে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম নিবেদন করি।